আগের দিন আমি প্রস্তুতি পর্বের ভিডিও দেখিয়েছিলাম তোমাদের, আজ আমি সেই রাস্তা ধরে যেভাবে দেখিয়েছিলাম সেই রাস্তা ধরে গিয়ে ঠাকুর দেখাবো। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনে দিয়ে গিয়ে আমরা সাগরের তলা দিয়ে প্রথম নেতাজির সঙ্গে যাব। সাগরের তলা দিয়ে বেরিয়েই আমরা নেতাজির সঙ্গে গেট পেলাম। সেই গেট দেখে দেখে আমরা এগিয়ে গেলাম। এই রাস্তাটা ধরে সোজা গেলেই আমরা নেতাজির সঙ্গে প্যান্ডেল দেখতে পারবো। এবার আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি, দেখে নিই মন মুক্তি কেমন হয়েছে। ভিতরে থার্মোকল দিয়ে বিভিন্ন রকম নকশা করা হয়েছে, তা আমরা দেখতেই পাচ্ছি। এছাড়াও নেতাজির বিপ্লবী জীবনের বিভিন্ন ছবি এখানে দেওয়া হয়েছে। নেতাজির সঙ্গে ঠাকুর দেখা কমপ্লিট। যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম সেই রাস্তা দিয়ে ফেরত আসছি। এসে রাস্তাটা এখানে দুভাগ হয়ে গেছে, উল্টো দিকে রাস্তা দিয়ে আমরা যাবো এবার শ্রী সঙ্গে ঠাকুরটি দেখতে। এটা হলো শ্রী সঙ্গের গেট। এবার আমরা যাচ্ছি শ্রী সঙ্গের প্যানেলটি দেখতে। এই রাস্তা ধরে অনেকটা হেঁটে গেলে তবেই আমরা গিয়ে পৌঁছবো। এখানে কি সুন্দর ময়ূরে অটোমেটিক রয়েছে, বেশ ভালো লাগছে। আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি শ্রী সঙ্গে। শ্রীসঙ্গের গেটের সামনেই ভূত আমাদের ওয়েলকাম জানাচ্ছে। ওয়াও, দারুণ হয়েছে প্যান্ডেলটি। আমরা এবার ভূতের দেশে যাচ্ছি। ভূত আমাদের ওয়েলকাম করছে, বেশ মজাই লাগে। খুব বলছে আয় আয় আয়। এখানে একজন তান্ত্রিকও রয়েছে।
আমাদের খোলা হয়ে গেল ভূতের রাজ্য। এবার আমরা মা সরস্বতীকে দর্শন করতে এলাম। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার আমরা যাব নিমতলা মোড়ের দিকে। নিমতলা মোড়ে যেতে গেলে আমাদের কাটা পুকুরের ওপর দিয়ে যেতে হবে, তাই আমরা কাটা পুকুরের দিকে এগোচ্ছি। পথে সুন্দর সুন্দর লাইটিং আমরা দেখতে দেখতে যাচ্ছি। সোজা গেলে কাঁটা পুকুর মোড় পড়বে, এপাশ দিয়ে গেলে আমরা অগ্রগামী সঙ্গে যাব। এপাশ দিয়ে রাস্তা দিয়ে যাইছি আমরা অগ্রগামী সঙ্গে ক্যান্ডেলটি দেখি। এই রাস্তাতে সোজা গেলেই আমরা অগ্রগামীর সঙ্গে গিয়ে পৌঁছে যাব। আমরা অগ্রগামী সঙ্গে এসে পৌঁছে গেছি। অগ্রগামী সঙ্গের এবারে নিবেদন স্বপ্নের দেশ। ফিরে আসুক, ফিরে আসুক সেই সরল জীবন, প্রকৃতিকে নির্ভর করে গড়ে উঠুক এই সভ্যতার জ্ঞান বিজ্ঞান। চলো আর বাড়াই প্রকৃতির দিকে। তাই তো মাতৃ আরাধনার পূর্ণ লগ্নে এই সন্ধিক্ষণে মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, সভ্যতার অটুট বন্ধন হোক প্রকৃতির সাথে। মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি সভ্যতার অটুট বন্ধন হোক প্রকৃতির সাথে। আমাদের এই স্বপ্নের উড়ানে তুমি এসো জন্মে। তোমার সৃষ্টি এই প্রকৃতি আজ বহু দুঃখী, তুমি তো এই প্রকৃতির দুঃখ দূর করে সমস্ত প্রাণীর খুশি নিয়ে আসো। মা তোমাকে আমাদের প্রণাম। আমরা অগ্রগামী সঙ্গ থেকে বেরিয়ে এসে আমরা এবার কাঁটা পুকুর মোড়ে চলে গেছি। রাস্তা পার হয়ে ওপারে গেলে আমরা ক্যান্ডেল দেখতে পাবো। আমরা প্রিয় সমিতিতে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ প্রিয় সমিতির প্যান্ডেল। এবারে প্রিয় সমিতি পশুপিতম বর্ষে পদার্পণ করেছে। এদের থিম হল শান্তির বার্তা। প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার শুভ পরিস্থিতি আরম্ভ হয়েছিল 30 জানুয়ারি। অনুরোধ করবো আমাদের আউট যাওয়ার সময় আমাদের টিকিট রয়েছে, যদি মনে হয় আমাদের 50 টাকা তিনবার খেলা আছে আমাদের 50 টাকা। একবার টিকিট কাটবেন শোনার সুযোগ পাবেন। আমাদের সাথে সাথে জানাই
তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে তার প্রতিমা। এটা হলো আজ সমিতির গেট, এই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা আজ সমিতি গিয়ে পৌঁছে যাব। আমরা আজ সমিতিতে চলে গেছি, এই হলো সেই প্যান্ডেলটি। চৌধুরী নিয়ে চলে আসে আজ আমরা এখানে ঠাকুর দেখা শেষ করলাম। এটা হচ্ছে ঠাকুর, আবার কালকে আসবো বাকিগুলো ঠাকুরগুলো দেখতে।